সম্প্রতি পাওয়া একটি আপডেট নিউজে আপনাকে আমন্ত্রণ। আবারও আলোচনায় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। স্ক্যান্ডাল বিতর্ক নিয়ে তাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে এবার কুমিল্লার আইনজীবী জয়নাল আবেদিন মাঝহারি। স্ক্যান্ডালের বিষয়ে ভুল স্বীকার করে জনসম্মুখে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এই আইনজীবী। সাত দিনের মধ্যে জবাব না দিলে ভাইরাল হওয়া স্ক্যান্ডালের কারণে গণ উৎপাত, নৈতিক অবক্ষয় সৃষ্টির অভিযোগে মামলা দায়ের করার ঘোষণাও দিয়েছে ওই আইনজীবী। বৃহস্পতিবার ডাক বিভাগের রেজিস্ট্রি 514 নম্বর রসিদের মাধ্যমে প্রাপ্তি স্বীকারপত্র সহ প্রভার রাজধানী গুলশানের বাসার ঠিকানার একটা লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। লিগ্যাল নোটিশ পাঠানো জয়নাল আবেদিন মাঝহারি কুমিল্লা শহরের বাসিন্দা। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং কুমিল্লা জজকোর্টের আইনজীবী। লিগ্যাল নোটিশ গ্রহীতার কিছু কর্মকাণ্ডকে ধর্ম এবং প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক এবং তরুণ প্রজন্মকে গণউৎপাত হেতু বিপদগামী করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। জয়নাল আবেদিন আরও বলছেন, আমি একজন আইনজীবী হিসেবে সমাজের নৈতিক অপেক্ষয় সৃষ্টির আশঙ্কা করছি। তাই প্রবার এমন বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক প্রলুব্ধ হয়ে সমাজের নারী পুরুষ এমন বেআইনি কাজে লিপ্ত হতে পারে, তাই অভিনেত্রী প্রবাকে আমার এই আইনি নোটিশ দেওয়া। তিনি যদি নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে জবাব না দেন এবং জনসম্মুখে ক্ষমা প্রার্থনা না করেন, তবে দেশের প্রচলিত আইনের ধারা অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এই বিষয়ে সাদিয়া জাহান প্রবার মন্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার কল করলে তাকে বন্ধ পাওয়া যায়। উল্লেখ্য, 2010 সালে রাজীব হাসানের সঙ্গে বাগদান হয় সাদিয়া জাহান প্রভার, কিন্তু এক পর্যায়ে অভিনেতা অপূর্বকে বিয়ে করেন তিনি। বিয়ের পর রাজীবের সঙ্গে প্রভার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 2010 সালে ভিডিওকে কেন্দ্র করে 13 বছর পর এই অভিনেত্রীকে এখন লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এ ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ দেশ বিদেশের আপডেট। প্রতিনিয়ত দেশ বিদেশের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন।